হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। তো আমি সাইফুল ইসলাম। তো আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন যে যাদের গ্রুপে লিমিট নাই, যে আমাদের এখানে দেখা যাচ্ছে 2000 মেম্বার জয়েন্ট আছে, 2000 লিমিট আছে, এর বেশি জয়েন করতে পারতেছে না। তো এই ধরনের প্রবলেম যারা আছেন, তো আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো লিমিট কিন্তু চাইলে আপনার মতন আমার মানুষ দিতে পারবে না, এটা অফিসিয়ালের কাজ। তারপর বলছি যাদের লিমিট লাগে আমার দ্বারাই আপনারা নিতে পারবেন, ঠিক আছে? যাদের গ্রুপে লিমিট নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন, গ্রুপের লিমিটগুলো আমরা দিতে পারবো, নিতে পারবেন আপনারা, কোনো প্রবলেম নাই। 5000, 10000 বা 20000, 1 লক্ষ, 1 লক্ষ পর্যন্ত আমরা লিমিট দিতে পারবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যার যত লিমিট লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে যারা বর্তমানে প্রমোট বোর্ড মনে করেন দৌড়ি, আমরা যারা প্রমোট বোর্ড দৌড়ি, দেখা যাচ্ছে যে আমরা অনলাইনে গেলে অনেক প্রমোট বোর্ডে এখানে দেখা যায় যে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা যে প্রমোট বোর্ডগুলো আমরা নিয়ে থাকি, ঠিক আছে? দেখেন এটা আছে 490 জন, এটা আছে 333 জন। তো এই ধরনের বোর্ড যারা আমরা নিই ইউজ করি, তো আইডিগুলো আমরা যখন বোর্ড ধরি, যে ভালো একটা ভিডিও সেরে রাখলেও দেখা যাচ্ছে আইডি পড়ে জায়গা ব্যান হয়ে যায়। তো আপনাদের বাংলাদেশের আইডি হোক, আজিজগার আইডি হোক, কেউ ব্যান করতে পারবে না অনলাইন চ্যালেঞ্জ, ঠিক আছে? কেউ ব্যান করতে পারবে না অনলাইন চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এটা কথা হলে আপনাদের এই মোটা ইউজ করতে হবে, আমাদের +3 যে মোটা রয়েছে এটা আপনাদের ইউজ করতে হবে, তাহলে অনলাইন চ্যালেঞ্জ করবেন বাংলাদেশে আড়ি হোক আর যে দেশের আড়ি হোক, যত বড় টিম আসুক, ঠিক আছে? যাদের বিশ্বাস হবে না তো আপনারা চাইলে আমাকে আপনাদের গ্রুপ লিঙ্ক দিতে পারেন, সেখানে গিয়ে আমি প্রমাণ সহকারে দেখাবো, নো প্রবলেম। আগে প্রমাণ, তারপর দেখবেন যত টিম আছে আনবেন, আমাকে রিপোর্ট করবেন, যদি পারেন আমার আইডি ফালাইন, বাংলাদেশের আইডি, ঠিক আছে? নাম্বার দিয়ে দেবো আইডিতে, আমার আইডিতে অ্যাড করে নেবেন, আপনার সমস্যা নাই। আর তৃতীয় কথা হচ্ছে যারা ইমো আইডি পারমানেন্টলি ব্যান করতে চান, যে শত্রুর ইমো আইডি কিছু গ্রুপে আছে যে অনেকটা বাজে পোলাপান আছে, ভালো পোলাপানের না, বাজে পোলাপান, যেগুলো অনেকটা চ্যালেঞ্জ করে, শুধু শুধু দিনের পর দিন অপরাধ করে, তো আপনারা চাচ্ছেন তাদের ইমো আইডিটা একেবারে পারমানেন্টলি ডিসবেন করে দেবেন, ওই ইমো দেখে কারোর সাথে কথা বলতে পারবে না, লগ ইন করতে পারবে না ইমো, ঠিক আছে? পারমানেন্টলি ব্যান করতে পারবেন। আর তৃতীয় কথা হচ্ছে, চতুর্থ কথা হচ্ছে যাদের ইমো আইডিগুলো পারমানেন্টলি ব্যান হয়ে গেছে, যাদের আইডিগুলো অফিসিয়ালি ব্যান করছে, সেই আইডিগুলো আমরা আনব্যান করতে পারবো না। এমনিতে যাদের আইডিগুলো ব্যান হয়ে গেছে, তো তাদের আইডিগুলো আমরা অবশ্য আনব্যান করতে পারবো। তো এই ধরনের প্রবলেমে যারা আছেন, আমি যে চারটা কথা বললাম, তো এই চারটা প্রমাণ সহকার, কোনো নো প্রবলেম, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এই চারের ব্যাপারে কথা বলতে পারবো, ঠিক আছে? আর একটা কথা বলবো, যাদের যে ফলোয়ার আইডি লাগে, অনেকে ফলোয়ার আইডি চাইছেন আমার কাছে, আবার অনেকে ফলোয়ার আইডি তারা বিক্রি করে দিতে চায়, তাদের ফলোয়ার আইডি 20000, 40000, 1 লক্ষ, 1.5 লক্ষ, এই ধরনের ফলোয়ার আইডি যাদের লাগে তারা আমাকে যোগাযোগ করতে পারেন, ফলোয়ার আইডি আপনি নিতে পারবেন যে কোনো সময়। তো ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ, পরের ভিডিও দেখার জন্য।